আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের প্রিপারেশন যে দুইভাবে নিতে পারেন সো আমি আপনাদের দুইটা টেকনিক বলবো আপনারা এই দুইটার মধ্যে যে কোনো একটা টেকনিক ফলো করলে ইনশাল্লাহ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের প্রিপারেশন নিতে খুবই প্রগ্রেস হবেন এই দুইটার বাইরেও অনেক টেকনিক আছে আমি সেগুলো জানি না বা সেগুলো জানলেও আমার মধ্যে আমার টেকনিক দুইটা হয়তো বা কিছুটা বেশি উপকারে লাগতে পারে আপনাদের তো দুইটার মধ্যে একটা হচ্ছে নাম্বার ওয়ান আপনি মুখস্থ করবেন নাম্বার টু আপনি রেগুলার প্র্যাকটিস করবেন এখন কিভাবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কিন্তু বিজনেস স্ট্যাটিস্টিক্সের তুলনায় বেশি কঠিন তো সেই হিসেবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে আপনাদের একটু বেশি প্রেশার ক্রিয়েট হবে কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে একটা অ্যাডভান্টেজও আছে সেটা হচ্ছে একই রকম অঙ্ক আপনাদের প্রতি বারবার 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 রিপিটেড হয় তো এক্ষেত্রে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে আপনি অ্যাডভান্টেজ পাবেন এখন এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের প্রিপারেশন দুইভাবে নিতে পারেন এক নাম্বার হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদের আপনাদের দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন এটাকে আমি সংক্ষেপে বলি কস্ট শিট তো কস্ট শিট থেকে যে কোনো একটা অঙ্ক ভালো করে প্রশ্ন দেখে বইয়ে খাতায় তুলে সেটা ডাইরেক্ট মুখস্থ করে নেবেন আপনার প্রথম কাজ হচ্ছে এটা এটা হচ্ছে এক নম্বর বই আর কি মুখস্থ করে নেবেন এরপরে চার পাঁচটা অঙ্ক মানে প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনি মোটামুটি সব ধরনের অঙ্কই পাচ্ছেন এই কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন থেকে এরপরে দ্বিতীয় তৃতীয় চ্যাপ্টারে আসবেন অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই চ্যাপ্টার আমি সংক্ষেপে বলি এসিডিসি তো এসিডিসির চ্যাপ্টারে আপনি মিডিয়াম সাইজের একটা অঙ্ক প্রশ্ন দেখবেন খাতায় অ্যান্সার করবেন তারপরে ওটা মুখস্থ করে ফেলবেন এরপরে আরও চার পাঁচটা অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করবেন দেখবেন যে আপনার যে কোনো ম্যাথ সমাধান হয়ে যাচ্ছে তৃতীয় চ্যাপ্টার থেকে চতুর্থটা এমন নয় কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ কিন্তু পঞ্চমটাও ঠিক একই রকম ষষ্ঠ সপ্তম অষ্টম এগুলো সব একই রকম একটা বা দুইটা করে স্ট্যান্ডার্ড টাইপের ম্যাথ আপনি সিলেক্ট করবেন সেগুলো মুখস্থ করে ফেলবেন এবং প্র্যাকটিস করতে যাবেন দেখবেন যে একই রকম সবগুলো ম্যাথই এটা হচ্ছে এক নম্বর টেকনিক এটা হচ্ছে আমার টেকনিক আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের প্রিপারেশন নিতে গিয়ে বুঝতে পারলাম যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা কিছুটা প্রেশার কারণ একটার পর একটা প্রসেস আসে এবং প্রসেসগুলো আপনাদের মনে রাখতে হয় তো মনে রাখার জন্য দুইটা টেকনিক আছে এক নম্বরে আপনি মুখস্থ করে ফেলতে পারেন যেটা আমি নিজে করছি কারণ আমার মনে হয়েছে যে মুখস্থ করাই আমার জন্য সেফজন আর অথবা আপনি বারবার বারবার প্র্যাকটিসের মাধ্যমে আয়াতে নিয়ে আসতে পারেন তো সেটাও এক প্রকার মুখস্থই হয়ে যায় মনে করেন যে আপনি কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন থেকে পনেরো বিশ বার ম্যাথ প্র্যাকটিস করলেন করার পর আপনার অটোমেটিক অঙ্ক হয়ে যাওয়া শুরু হবে এমনটাও করতে পারেন কোনো সমস্যা কিন্তু আমার মনে হয়েছিল আমার হাতে এত সময় নাই যে আমি একটা চ্যাপ্টার থেকে বিশটা ম্যাথ করব আর আমার অত ইচ্ছাও নয় ধৈর্য শক্তিও লিখতেও আমার অতটা পছন্দ ছিল না তো আমি সেজন্য কি করতাম সুন্দর করে একটা ম্যাথ তুলে সেটা মুখস্থ করে চার পাঁচটা ম্যাথ প্র্যাকটিস করতাম আমার চ্যাপ্টার থেকে পুরো পুরোটাই কমপ্লিট হয়ে যাইতো ঠিক একইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দিলে হয়ে গেল মোটামুটি আপনার এক দুই তিন চার পাঁচ ছয়টা চ্যাপ্টার থেকে পাঁচ ছয় তিরিশটা ম্যাথ আপনি যদি করতে পারেন ছয়টা চ্যাপ্টার থেকে ছয়টা ম্যাথ মুখস্থ করবেন আর বাকি চব্বিশটা ম্যাথ প্র্যাকটিস করবেন তো টোটাল তিরিশটা ম্যাথ করলে আপনার বইটাই আলটিমেটলি হয়ে যায় আর অথবা প্র্যাকটিসের মাধ্যমে অধ্যায় প্রতি বিশ তিরিশটা করে ম্যাথ করেন তাও হয়ে যাবে সো আপনার কোন ওয়েটা পছন্দ সেটা আপনার নিজের উপর আপনার যদি মুখস্থ ক্যাপাবিলিটি কম থাকে সেক্ষেত্রে আপনি বারবার প্র্যাকটিস করতে পারেন এক্ষেত্রে অনেক পরিমাণ সময় লাগবে প্রায় পাঁচ ছয় গুণের বেশি বেশি লাগবে বুঝছেন তো অ্যাজ ইউর উইশ আপনি দুই ভাবের মধ্যে যে কোনো একভাবে মুখস্থ করতে পারেন আমার মনে হয়েছিল যে আমার মুখস্থ করাটা বেশি জরুরি কারণ হ্যাঁ এটা তো প্রতিবারই একই রকম আপনি বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো যদি উল্টাই উল্টায় দেখেন দেখবেন যে একই রকম সবগুলো ম্যাথ শুধু দু একটা করে এন্ট্রি উলট পালট করে দিচ্ছে তো এন্ট্রিগুলো যখন উলট পালট করে দেয় একটা ম্যাথ যখন আপনার মুখস্থ থাকবে তখন আপনার হয় কি প্রসেসটা মুখস্থ থাকবে যখনই আপনার প্রসেসটা মুখস্থ থাকবে তখন এন্ট্রিগুলো আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট এন্ট্রি নিজে থেকেই আপনি আবিষ্কার করে যেতে পারবেন যে কোনটা কোথায় ঢুকবে আর বাকি সেটা আপনি বুঝতে পারবেন না সেটার জন্য এক মিনিট বা দুই মিনিট বা তিরিশ সেকেন্ড খরচ করে বইয়ে একটু দেখে নিলেন দেখে নিলেন যে এন্ট্রিটা কোথায় ব্যবহার হয়েছে তো আশা করা যায় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রিপারেশনটা আপনারা এই দুইভাবে মধ্যে যে একভাবে নিতে পারেন বাইদা ওয়ে যদি আমি শর্ট সাজেশন দিই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে সেক্ষেত্রে নাম্বার ওয়ান নাম্বার টু চ্যাপ্টার আর কি এক নাম্বারে যে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন যেটাকে কস্টশিটগুলি এখানে এই চ্যাপ্টারটাকে কোনোভাবেই স্কিপ করিয়ে না এখান থেকে সর্বনিম্ন দশ নম্বর সর্বোচ্চ চোদ্দো বা আঠারো নম্বর পর্যন্ত কমন পাবেন নাম্বার টু অ্যাবজর্বশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এখান থেকে চোদ্দো নম্বর মাস্ট বি কমন পাবেন আর সর্বোচ্চ আটাইশ নাম্বার বা চব্বিশ নাম্বার পর্যন্ত কমন পাবেন নাম্বার থ্রি কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এটা একটু বড় চ্যাপ্টার তবে অঙ্কগুলো ছোটো ছোটো যদি পারেন তাহলে এটা করে নিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখান থেকে সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ ছাব্বিশ নাম্বার পর্যন্ত কমন পাবেন তো এটা যদি আপনার স্কিপ করেন তাহলে নিচ থেকে যে কোনো দুইটা পরে নেবেন দুই তিন আর নিচ থেকে যে কোনো দুইটা এখন যে কোনো দুইটা বলতে রিলিভেন্ট কস্টটাও করতে পারেন বাজেটিংটাও করতে পারেন তারপরে আপনার ফ্লেক্সিবল বাজেটটা পড়তে পারেন বা স্ট্যান্ডার্ড কস্টিং পড়তে পারেন একটু বেশ কোনো সমস্যা নাই মোটের উপর আমি আপনাকে সাজেস্ট করছি আপনি যদি দুই নাম্বার তিন নাম্বার চ্যাপ্টারের সাথে চার নম্বর চ্যাপ্টার পড়তে পারেন মানে কস্টশিট অ্যাপস এসিডিসি আর কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই তিনটা চ্যাপ্টার যদি পড়তে পারেন আপনার প্রিপারেশন এনাফ এখান থেকে আপনি ফার্স্ট ক্লাস সমপরিমাণ কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি কপাল ভালো থাকে সবগুলো প্রশ্ন ঠিকঠাক অ্যান্সার করতে পারবেন এখান থেকে পারেন তাহলে এখান থেকে ফার্স্ট ক্লাস চলে আসবে কিন্তু যেহেতু চতুর্থ চ্যাপ্টারটা একটু ক্রিটিক্যাল সো যারা চতুর্থ চ্যাপ্টারটা করতে পারবেন না বা মনে হচ্ছে যে আপনার দ্বারা হচ্ছে না অনেক বেশি পরিশ্রম হচ্ছে সেক্ষেত্রে চতুর্থ চ্যাপ্টারের বিপরীতে অর্থাৎ চতুর্থ চ্যাপ্টারটা না করে নিচ থেকে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এই চারটা চ্যাপ্টারের মধ্যে যে কোনো দুইটা চ্যাপ্টার করেন তাহলেই আপনার পাস নিশ্চিত হয়েই যাবে মোটামুটি রেজাল্ট ভালোই হয়ে যাবে আশা করা যায় আরও যদি তিন চারটা চ্যাপ্টার পড়তে পারেন তাহলে কোনো সমস্যা নাই এখন আমরা এই সম্পূর্ণ বইটা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি একদমই নামমাত্র ফি দিয়ে এবং আমরা এরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আপনাদের একটা দুইটা করে এমন এমন টেকনিক দিয়ে দিচ্ছি মুখস্থ করার জন্য মোটের উপর আমি যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ম্যাথ চ্যাপ্টারের মতো সাতটা ম্যাথ চ্যাপ্টার আছে একটা তো বাদ ওটাতে দেওয়া যাবে না বাকি যে ছয়টা চ্যাপ্টার আছে এখান থেকে আপনি ছয়টা অঙ্গ মুখস্থ করবেন বিশ পঁচিশ তিরিশ চল্লিশটার মতো ম্যাথ প্র্যাকটিস করবেন এ প্লাস নিশ্চিত কারণ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যতটাই কঠিন ততটাই সহজ আই মিন যদিও অঙ্কগুলো কঠিন তবে অঙ্ক অল্প আর স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে অঙ্কগুলো সহজ কিন্তু অঙ্ক অনেকগুলো সো অনেকগুলো অঙ্ক সহজ ওটাও একটা এক ধরনের অ্যাডভান্টেজ আর এখানে ম্যাথ অল্প কিন্তু ম্যাথগুলো কঠিন এটাও একটা অ্যাডভান্টেজ তো যদি আপনারা প্রোগ্রেসিভলি কম ওটাকে কি বলে স্ট্রাকচারালি প্রিপারেশন নিতে পারেন গঠনমূলকভাবে সঠিক প্রসেস ফলো করে অবশ্যই ম্যাথ সাবজেক্টগুলোতে প্লাস পাওয়া খুবই ইজি এবং আপনার পরীক্ষার হলে আমি যেটা বুঝতে পেরেছি এক্সপিরিয়েন্স করেছি এই ম্যাথ অ্যান্সার করতে আপনি যদি স্লো অ্যান্সার করেন আড়াই ঘন্টায় পুরো চার ঘন্টার ম্যাথ কাভার হয়ে যায় আর যদি আপনি ফার্স্ট স্টুডেন্ট হন সরি যদি নর্মাল স্টুডেন্ট হন তাহলে দুই ঘন্টায় এনাফ দুই ঘন্টা আপনার জন্য আর যদি ফার্স্ট স্টুডেন্ট হন দেড় ঘন্টায় পুরো ম্যাথ কাভার হয়ে যাবে বাকি অংশটা আপনি ফুটবল খেলে বেড়াতে পারেন ধন্যবাদ এই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে অন্য কোনো বিষয়ে সহযোগিতা প্রয়োজন হলে বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে দেখছি এবং প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর গুলো দিয়ে দিচ্ছি ধন্যবাদ সকলকে